সুপ্র দর্শক, আরো একবার স্বাগত কালিন্দি খেলার মাঠ থেকে। আমি শামীম আহমেদ। তবে এবারে অবশ্য প্লেট পর্বে সেমিফাইনাল, যেখানে মোকাবেলা করছে কিংস অব বংশাল এবং তাদের প্রতিপক্ষ বংশাল জায়ান্টস, অর্থাৎ বংশালের পুরান ঢাকার যে স্থান জায়গা বংশাল, সেই পুরান ঢাকা বিটি ক্লাব, তারা কিন্তু একে অপরের বিপক্ষে মোকাবেলা করছে। জিকো প্রথম ওভারে বল করছেন, কোনো রান নয় ডট বল, এবং কিংস অফ বংশাল তারা কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা চমৎকারভাবে তাদের প্লেইং ইলেভেন সাজিয়েছেন, অর্থাৎ অন্তত প্লেট পর্বের ফাইনাল খেলার যে প্রচেষ্টা তাদের মধ্যে সেটি দেখতে পাচ্ছি। দলীয় ক্যাপ্টেন আছেন শাহাদাত, রকি আছেন, তাইজুল আছে, আছে মাসুম, ফয়সাল, সাজু, অনিক, আরও একটি বল, চমৎকার ডেলিভারি, ঠেলে দেয় চেকি সিঙ্গেল, চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে। ওই তাইজুল বা তাইজু, যার সংক্ষিপ্ত নাম তাইজু, তার কাছ থেকে একটি রান, এবং সেই সাথে কিন্তু রানের চাকা ঘুরলো, অর্থাৎ ইনিংসে রানের খাতা খুললো ওখানে কিংস অফ বংশাল। শরবিন্দর ডেলিভারি, লফটেড শট, ডিপ কাভারের উপর দিয়ে সীমানার বাইরে, অফ স্ট্যাম্পের বাইরে পড়ে একটা শরবিন্দর ডেলিভারি, সেটাকে কিন্তু পাঠিয়ে দিলেন সীমানার উপরে। আরও চারটি নয় ছটি রান, ইনফ্যাক্ট দলীয় রান বাড়লো আরও ছটি, সাত এই মুহূর্তে যাচ্ছেন জিকো। বল করলেন মিসকিউট, শর্ট পয়েন্ট ফিল্ডার আছেন, তালুবন্দি করলেন, প্রথম উইকেটের পতন, এবং ওখানে ফিল্ডিং করছিলেন আমান, তার হাতেই কিন্তু ধরাটা পড়লেন এবং ভালো খেলছিলেন, ছক্কা মেরে পরবর্তীতে কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন ব্যাটসম্যান। প্রথম উইকেটের পতন এবং প্রথম ওভারে এসেই কিন্তু সেই উইকেটের পতনটি ঘটল। প্রথম ওভার শেষে সাত, এক উইকেট হারিয়ে কিংস অফ বংশাল, তাদের প্রতিপক্ষ বংশাল জায়ান্টস। পুরান ঢাকার এই দুটি দল, তারা কিন্তু দারুণভাবে তাদের প্লেইং ইলেভেন সাজিয়েছে, কারণ কাপ পর্বের ফাইনাল থেকে তারা কিন্তু বিদায় নিয়েছে। তবে হারানোর কিছু নেই, প্লেট পর্বের ফাইনালে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে, এবং সেমিফাইনাল নাম্বার ওয়ান প্লেট পর্বের। এবারে কিন্তু প্রথম বল করলেন ওখানে রাব্বি, একটি রান, তবে অতিরিক্ত আকারে একটি রান। প্রচন্ড রোদ এই মুহূর্তে কালিন্দি খেলার মাঠে, এবং হিউমিডিটি অনেক বেশি, খেলোয়াড়রা প্রায় হাঁপিয়ে যাচ্ছেন এবং মাঝে মধ্যে পানি পান করে নিচ্ছেন, এবং প্রচণ্ড গরম এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে। দলীয় রান আট, এক উইকেট হারিয়ে কিংস অফ বংশাল। রাব্বি বল করলেন, তবে ডাউন দ্য লেগ, সে কারণে আম্পায়ার তিনি জানিয়ে দিলেন মিস্টার এক্সট্রা, অতিরিক্ত আকারে একটি রান। নরানে পৌঁছে গেল কিংস অফ বংশাল, এক উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা চলছে। বংশাল জায়ান্টসের হয়ে যারা খেলছেন তাদের নাম আমরা জানিয়ে দিব। আরও একটি ডেলিভারি, চমৎকার একটা কাটার ডেলিভারি ছিল ওখানে রাব্বির কাছ থেকে, ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। রাজীব দলীয় ক্যাপ্টেন বংশাল জায়ান্টের, তুষার, জিকু, আমান, হানিফ, শান্ত, মোশতাক, রাব্বি, আলী, সুমন, রনি এবং টুটুল। আবারও সোলার ডেলিভারি, চমৎকার ইয়র্কার, অনেকটা স্লোয়ার ইয়র্কার যাকে বলা হয়, ব্যাটসম্যানের
ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে এবং দ্বিতীয় উইকেটের পতন কিংস অফ বংশালের রাব্বির হাত ধরে দ্বিতীয় উইকেটের পতন। প্রথম উইকেটটি নিয়েছিলেন জিকো, পরবর্তী উইকেটটি কিন্তু নিয়ে নিলেন রাব্বি। দলীয় রান যখন নয় ঠিক তখনই কিন্তু দ্বিতীয় উইকেটের পতন এবং দ্বিতীয় ওভারে এসেই কিন্তু দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স প্লেট পর্বের সেমিফাইনাল। কিছুক্ষণ আগে আজকের দিনের প্রথম ম্যাচে কাপ পর্বের ফাইনাল সেমিফাইনাল ছিল, সেখানে কিন্তু ওই ক্লাব ইলেভেন তারা আট উইকেটের একটা বিশাল ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে হোম অফ ক্রিকেটকে। পরবর্তীতে প্লেট পর্বের সেমিফাইনাল এই মুহূর্তে বংশাল জায়ান্টস তারা মোকাবেলা করছে কিংস অফ বংশালের। টস জিতে কিংস অফ বংশাল তারা কিন্তু ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন, নতুন ব্যাটসম্যান আম্পায়ারের কাছ থেকে গার্ড নিয়ে নিচ্ছেন। রাব্বি যাবেন তার ওভারের পরবর্তী বলটি নিয়ে, উইকেট পেয়েছেন এই ওভারে, আত্মবিশ্বাসী রাব্বি যাচ্ছেন বল করলেন অফ স্টাম্পের বাইরে, সফট হ্যান্ডে পুশ ঠেলে দিয়েই একটি রান, চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে, চোখের পলকে এই প্রান্ত পরিবর্তন। নতুন ব্যাটসম্যান মাসুম জুটি বাঁধবেন তাইজু তার সাথে, রাব্বি যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, লেফট আর্ম সিমার, এবারে গেম তো অফ স্ট্যাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে গেল উইকেট রক্ষক, তিনি তার গ্লাভস বন্দি করলেন ডট বল। দলীয় রান 10, দু উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা চলছে, যাচ্ছেন রাব্বি স্ট্রাইক প্রান্তে তাইজু বল করলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে, আম্পায়ার মোহাম্মদ মিজান তিনি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন মিস্টার এক্সট্রা। অতিরিক্ত আকারে রান বাড়লো আরও একটি, 11 রানে পৌঁছে গেল দু উইকেট হারিয়ে। এবার এগেন তো লো প্রেশার খেলার চেষ্টা, মিস কিউড ভুল বোঝাবুঝি, তবে শর্ট ফাইন লেগে তিনি ছিলেন, তিনি দৌড়ে এসে তালুবন্দি করলেন অবশ্য, তবে উইকেট রক্ষক তিনিও কিন্তু চলে গিয়েছিলেন বলের কাছেই, একটা সংঘর্ষ হলেও হতে পারতো তবে কোনো বিপদ নয়। উইকেটের পতন রনি তিনি কিন্তু ক্যাচটি তালুবন্দি করলেন, এবং তাইজু তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার বাই সামিয়া ইলেকট্রনিক্স, কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই কমিউনিকেশনস লিমিটেড, স্কাই ট্র্যাকার, MSTR স্টিল এবং আয়াত এন্টারপ্রাইজ। এবং সেই সাথে দ্বিতীয় ওভারের খেলা শেষ, দু ওভার শেষে তিন উইকেট হারিয়ে 11 রান, খুবই নিয়ন্ত্রিত বোলিং বুঝতে পারছেন, দু ওভারে মাত্র 11, যেখানে আমরা দুই ওভারে 40 রানও দেখেছি, এখানে দুই ওভারে 31 রান হয়, দুই ওভারে 25 রানও হয়েছে, তো সেখানে কিন্তু দু ওভার থেকে মাত্র 11 রান, অনেকটা ইকোনমিক বোলিং ওই বোলারদের কাছ থেকে, দুজন বোলার বল করেছেন ইতিমধ্যে ওই রাব্বি এবং জিকো দুজনেই কিন্তু উইকেটে দেখা পেয়েছেন, এবং রাব্বি এক ওভার দুটি উইকেটে দেখা পেয়েছেন। খাওয়াজা প্রথম বলটি করলেন অফ স্ট্যাম্পের বাইরে পড়ে, হালকা সুইং করে ভিতরে ঢুকছিল, ব্যাটসম্যান কাট করতে চাইলেন তবে ব্যাটে বলে সংযোগ করলেন ডট বল, স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান মাসুম। এবারে কিন্তু আবারও কাট শট খেলা যেটা ভুল বোঝাবুঝি, তবে থ্রোটা মোটেও ভালো হয়নি, কি করলেন একদমই একটা স্ট্রেট ফরওয়ার্ড বল ছিল তার কাছে, তবে তিনি কি করলেন তিনি এমনভাবে থ্রোটা করলেন যেন উইকেট রক্ষক তিনি কিন্তু ধরতে পারলেন না, লাফিয়ে উঠেও
অর্থাৎ তার নাগালের বাইরে দিয়ে চলে গেল, কিন্তু শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছেন যিনি, তার কাছে ব্যাকআপ ফিল্ডার, একটি রান। খাওয়াজা বল করলেন লফটেড শট, তবে ফিল্ডার আছেন আবারও সেই আমান যিনি পয়েন্ট ফিল্ডিং করছেন ইনার সার্কেলের মধ্যে, তবে তার মাথার উপর দিয়ে বল কিন্তু যাচ্ছিল সীমানার দিকে, পরবর্তীতে দৌড়ে গিয়ে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু আরও রান বাড়ল এবং দলীয় রান কিন্তু পৌঁছে গেল 13 রানে। প্রস্তুত মাসুম এবার কিন্তু অবশ্যই অনেক বাইরে, অনেকটা ওয়াইড ডেলিভারি, সেটাই কিন্তু চেস করে খেলতে চাইলেন এবং ঠিকভাবে টাইমিংটা হলো না। টট বল টি টেন ক্রিকেট ব্যাটেল আপনারা দেখছেন কালিন্দী মাঠ থেকে, অফ স্টাম্পের উপর ছিল, সফট হ্যান্ডে ঠেলে দিয়ে চেকে সিঙ্গেল, ডিরেক্ট হিট হলে বিপদ, তবে ওভার থ্রো থেকে কিন্তু চার পাবেন, তাই কিন্তু হলো ওভার থ্রোতে কিন্তু চারটি অর্থাৎ মোট 5 রান, এবং এই 5টি রানই কিন্তু পেয়ে গেলেন বোনাস একদম ব্যাটসম্যান যিনি ছিলেন ওখানে মাসুম, ওই মাসুমের ব্যাট থেকে 5টি রান। ব্যাটসম্যানরা ছক্কা মারেন, 4 মারেন, তারা যে 5ও মারতে পারেন তার একটি নিদর্শন আমরা দেখলাম। চমৎকার ব্যাটিং বা রানিং বিটুইন দুই উইকেট, দুটি কিন্তু দুর্দান্ত। খাওয়াজা যাচ্ছেন বল করলেন আউটসাইড এজ, বল যাচ্ছে ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন, ছুটলে কি হবে, বলের গতি তার চাইতে বেশি, সে কারণে কিন্তু বল সীমানার বাইরে, 4 রানের জন্য 22 রানে পৌঁছে গেল ওই কিংস অফ বংশাল। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত তাদের এবং তারা কিন্তু ইতিমধ্যে 22 রান করতে সক্ষম হয়েছে, তবে 3-3টি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স, কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই কমিউনিকেশনস লিমিটেড, স্কাই ট্র্যাকার, MSTR স্টিল এবং আয়াত এন্টারপ্রাইজ। এবং ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এই লাইভ ম্যাচটি এবং কালিন্দী খেলার মাঠ থেকে সরাসরি। বোলিং একটা পরিবর্তন, আমরা এই মুহূর্তে বোলিং এর দায়িত্বে একজনকে দেখতে পাচ্ছি, নতুন বোলার শান্ত, তাকে দেখতে পাচ্ছি বোলিং এর দায়িত্বে, দীর্ঘকায় টল্ক এই শান্ত। ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স, প্লেট পর্বের সেমিফাইনাল, যারা জয়লাভ করবে তারা কিন্তু প্লেট পর্বের ফাইনালে যাবে, এবং প্লেট পর্বের ফাইনাল কিন্তু ঠিক ওই 1 তারিখ প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, কাপ পর্বের ফাইনালও সেখানেই অনুষ্ঠিত হবে, সবাইকে আমন্ত্রণ সেই খেলা দেখার জন্য। তবে এই মুহূর্তে দলীয় রান 22-3 ওভার শেষ, তথা পাওয়ার প্লে কিন্তু শেষ, এবং পাওয়ার প্লে শেষে মাত্র 22, শুরুটা মোটেও ভালো হয়নি, তবে মিডল অর্ডারে যারা ব্যাটিং করবেন এই মুহূর্তে যারা আছেন ওই মাসুম, তার সাথে যিনি আছেন তারা হয়তো একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করবেন, যে কোনো খেলায় পার্টনারশিপ হচ্ছে খেলার মূল, ক্রিকেট কিংবা
টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি যে কোনো খেলায় পার্টনারশিপ দরকার। উইকেটের পতন বা নিয়মিত বিরতিতে উইকেট হারালে কিন্তু রান খুব বেশি যে হবে সেটি কিন্তু বলা যায় না, তবে পার্টনারশিপ হলে একটা টার্গেট বা ভালো একটা টোটাল কিন্তু দাঁড় করাতে পারবে ওই কিংস অফ বংশাল। এই মুহূর্তে কিছুটা হলো চাপে, তিন ওভার থেকে মাত্র 22, তিনটি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে। টি টেন ক্রিকেটার মাত্র 7-7 ওভার মোকাবেলা করার সুযোগ পাবে, অর্থাৎ 42 বল থেকে দেখা যাক আর কতগুলো রান করতে পারে। এবারে কিন্তু এতটাই বাইরে ছিল অফ স্ট্যাম্পের, আম্পায়ার ওয়াইড দিলেন বটে, তবে উইকেট রক্ষক তিনিও কিন্তু ধরতে পারলেন না, এতটাই দূরে ছিল তার থেকে। অতিরিক্ত আকারে 5টি রান, দলীয় রান বাড়ল 27। তিন উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে। কিংস অফ বংশাল ব্যাটিং আছে টস জিতে, এবারে কিন্তু কাভার ড্রাইভ করার চেষ্টা ওখানে মাসুমের কাছ থেকে, তবে ব্যাটে বলে সংযোগ হলো না। টট বল কাভারে যেখান থেকে ড্রাইভ করার একটা চেষ্টা করছেন ঠিক সেখানে একটা গ্যাপ রয়েছে, কিন্তু সে কারণেই বারবার কাভার ড্রাইভ করার চেষ্টা। কিন্তু অফ ড্রাইভ বল চলে আসলো লং অফে, সেখানে ফিল্ডার আছেন জিকু, বাদিকে সরে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে একটি রান ব্যাটসম্যান মাসুমের ব্যাট থেকে। যাচ্ছেন শান্ত, এবারে কিন্তু আবারও একটা মিস ফিল্ডিং, উইকেট রক্ষকের ওয়াইড বাই থেকে দুটি রান, 30 রানে পৌঁছে গেল ওই বংশাল, কিংস অফ বংশাল, তাদের প্রতিপক্ষ বংশাল জায়ান্টস। তবে বংশাল জায়ান্টসের বোলাররা চেষ্টা করছেন তাদেরকে আটকে রাখার জন্য, অর্থাৎ বিগ হিট না খেলার জন্য বোলিং করে চলেছেন, অর্থাৎ নিয়ন্ত্রিত বোলিং করার চেষ্টা, তবে অতিরিক্ত আকারে তারা বেশ কিছু রান দিয়ে ফেলেছে। এবারে কিন্তু লেফট হ্যান্ড শট, ফিল্ডার আছেন ওখানে, অসাধারণ ক্যাচ এবং আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। ওয়াট এ ক্যাচ জিকুর কাছ থেকে, গুড জাজমেন্ট, একদমই সীমানা দড়িতে ক্যাচটি তালুবন্দি করলেন, একটু হলেই কিন্তু সীমানা ছাড়া হতে পারতো, একদম নিজেকে ভিতরেই রাখলেন এবং ক্যাচ ধরে তিনি দাঁড়িয়ে রইলেন যে দেখো আসলে আমি ভিতরেই আছি, এবং দুর্দান্ত একটা ক্যাচ জিকুর কাছ থেকে। আরো একটি উইকেটের পতন, চতুর্থ ওভারে এসে 4 উইকেট হারালো ওই কিংস অফ বংশাল, যখনই দলীয় রান 30 ঠিক তখনই চতুর্থ উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান তুষার নাকি জার্সি পরিবর্তন করে ফেলেছে, তিনি কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন জুটি বাঁধবেন ফয়সালের সাথে। নন স্ট্রাইক এন্ডে আছেন তুষার। শান্ত প্রথম ওভারে এসে কিন্তু উইকেটে দেখা পেলেন, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন আউটসাইড এজ, বল যাচ্ছে ডিপ থার্ড ম্যানে, প্রোটেকশন রয়েছে একদম সীমানা দড়িতে, থার্ড ম্যানে ফিল্ডিং করছেন একজন ফিল্ডার, কুড়ি ফেরত দেওয়ার আগেই একটি রান 31। চার উইকেট হারিয়ে কিংস অফ বংশাল। অন সাইডে টেনে খেলতে চাইলেন ওখানে তুষার, তবে ঠিকভাবে খেলতে পারলেন না, কোনো রান নয়, ডট বল রান যা ছিল তাই 31। যাচ্ছেন শান্ত, কল করলেন লফট শট, মিস কিউট, জিকো তিনি কল করেছেন আরো একটি অসাধারণ ক্যাচ জিকোর কাছ থেকে, ভেরি গুড ফিল্ডিং বাই জিকো, দুটি উইকেটের পতন এবং এই ওভারে দুটি কিন্তু তিনি